বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত আমাদের চ্যানেল দ্য বক্স টিউবে। আচ্ছা আপনারা কি জানেন অ্যাপলের প্রোডাক্ট এত এক্সপেন্সিভ কেন? সম্ভবত আপনারা অনেকেই জানেন না, কিন্তু আজকের এই ভিডিওতে এই প্রশ্নের উত্তর আপনারা জানতে পারবেন। যখন কথা হয় অ্যাপল কোম্পানির, তখন হোক সেটা অ্যাপলের মোবাইল, আইপ্যাড, ল্যাপটপ কিংবা হাতে পরার ঘড়ি, সবকিছুরই দাম থাকে অন্য কোনো ব্র্যান্ডের থেকে অনেক বেশি। তো অ্যাপল কোম্পানি কেন আমাদের কাছ থেকে এত বেশি টাকা নিয়ে থাকে? আর এমন কোন সোনা দানা গহনা যেটা অ্যাপলের প্রোডাক্টে লাগানো থাকে যেটা আমরা চোখে দেখি না? কেননা 1.5 লাখ টাকার দাম দিয়ে একটা মোবাইল কেনা চারটিখানি কথা নয়, কিন্তু তারপরেও মানুষজন এত টাকা খরচ করে অ্যাপলের প্রোডাক্টগুলো কিনে থাকে। কেন অ্যাপল কোম্পানি অ্যাভারেজ রেঞ্জের প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসে না? কেনই বা অ্যাপলের প্রোডাক্টের দাম এত বেশি? এর পেছনের কারণ কি? তো চলুন এই কারণগুলো দেখে আসি আপনাদের প্রিয় চ্যানেল দ্য বক্স টিউবের আজকের ভিডিওতে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, যেটার পর আপনি বুঝতে পারবেন অ্যাপল কোম্পানির সব খেলা। বন্ধুরা, আজকের দিনে আমরা যদি মার্কেটে অ্যাপলের কোনো প্রোডাক্ট কিনতে যাই, তাহলে কিন্তু সেটার দাম 50,000 টাকার কম নয়। হ্যাঁ, ওটা ব্যাপার আলাদা যদি আপনি কোনো ল্যাগেজ প্রোডাক্ট কিংবা ডিসকাউন্টের কারণে কম দামে কেনেন। অ্যাপলের জেনুইন প্রোডাক্ট লাখ টাকার কম নয়। যেখানে অ্যাপল ব্র্যান্ডের একটি মোবাইল কিনতে 1.5 লাখ টাকা খরচ হয়, এমন অবস্থায় আমাদের অনেকের মনেই প্রশ্ন জাগে, অ্যাপল কেন তাদের প্রোডাক্ট এত দামে বিক্রি করে? তো এই প্রশ্নের উত্তরে খুব সহজ ভাষায় আমি আপনাদের বলে দিতে চাই যে অ্যাপল কোম্পানির যে অর্ধেক কাটা আপেলের লোগোটি রয়েছে, সেই লোগোটির জন্যই কিন্তু আমাদেরকে বেশ কিছু এক্সট্রা টাকা দিতে হয়। বন্ধুরা, আমি কিন্তু বলছি না যে অ্যাপলের প্রোডাক্ট খারাপ। সত্যি বলতে মার্কেটে থাকা অন্য যে কোনো প্রোডাক্টের থেকে অ্যাপলের প্রোডাক্টের কোয়ালিটি বেশ ভালো এবং তারা মানুষজনকে প্রিমিয়াম কোয়ালিটি দিয়ে থাকে। কিন্তু তাদের এই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টের দাম যেটা হওয়ার কথা সেটার থেকেও বেশ কয়েক গুণ বেশি টাকা অ্যাপল কোম্পানি আমাদের কাছ থেকে নিয়ে থাকে, আর জনগণ তো খুশি মনেই সেই টাকা দিয়েও থাকে। জি হ্যাঁ বন্ধুরা, অ্যাপল কোম্পানি মানুষজনের সাইকোলজি নিয়ে খেলে। কেননা অ্যাপল কোম্পানি জানে তারা যদি মিডিয়াম রেঞ্জের প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসে, তাহলে লোকজন যেভাবেই হোক টাকার ব্যবস্থা করে অ্যাপলের প্রোডাক্ট কিনবে এবং একসময় অ্যাপলের প্রোডাক্ট বেশিরভাগ মানুষজনের হাতে অ্যাভেলেবেল হবে, আর তখন অ্যাপলের ব্র্যান্ড ভ্যালু ধীরে ধীরে কমে যাবে। কিন্তু অ্যাপল কোম্পানি যদি তাদের প্রোডাক্টের দাম হাই রাখে, তাহলে যাদের কাছেই অ্যাপলের প্রোডাক্ট থাকবে শুধুমাত্র তারাই ব্র্যান্ড নিয়ে চলাফেরা করবে, আর যারা এত হাই দামের প্রোডাক্ট কিনতে না পেরে শুধু দেখবে, তারা বলবে হ্যাঁ ভাই এর কাছে দামি ফোন রয়েছে, সেটাও আবার অ্যাপল কোম্পানির। অ্যাপলের ফোন সস্তায় পাওয়া যায় না। উদাহরণ হিসেবে যদি আমরা অ্যাপল ফোন আর স্যামসাং এর ফোনের তুলনা করি, অ্যাপল কোম্পানির 1.5 লাখ টাকা দামের ফোনের মধ্যে আপনি যে ফিচার দেখতে পাবেন, সেই একই রকমের ফিচার আপনি স্যামসাং এর 70,000 বা 80,000 ফোনের মধ্যেও পাবেন। হ্যাঁ, 19-20 পার্থক্য তো থাকবেই, সেটা আলাদা কথা। আপনারা এটা পরিষ্কার বুঝতে পারছেন যে অ্যাপল কোম্পানি তার প্রোডাক্ট ভ্যালুর থেকেও ডাবল দাম আমাদের কাছ থেকে নিয়ে থাকে। অর্থাৎ অ্যাপল কোম্পানির প্রোডাক্ট যারা কেনেন, তারা অর্ধেকেরও বেশি টাকা খরচ করেন তাদের ব্যবহার করা প্রোডাক্টের পেছনে থাকা অর্ধেক অ্যাপলের লোগোটির জন্য, যাতে মানুষজন এই লোগোটিকে দেখে বলে ভাই এর কাছে অ্যাপলের ফোন রয়েছে, তাহলে তো সে অনেক টাকার মালিক। অ্যাপল কোম্পানি শুরু থেকেই মানুষজনের সাইকোলজির সাথে খেলছে, আর এই কারণেই অ্যাপলের প্রোডাক্ট এত বেশি হিট। প্রায় সব পয়সাওয়ালা ধনী লোকেরা তাদের হাতে অ্যাপলের ফোন নিয়ে ঘুরতে চায়, যাতে সে দুনিয়াকে দেখাতে পারে যে তার কাছে বেস্টের থেকেও বেস্ট ফোন রয়েছে। যাই হোক, অ্যাপলের প্রোডাক্ট এত দামি হওয়ার পেছনে আরও একটা কারণ রয়েছে, আর সেটা হলো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের পেছনে অ্যাপল কোম্পানি একটা বিশাল অঙ্কের টাকা খরচ করে থাকে। জি হ্যাঁ, অ্যাপলের যত ধরনের প্রোডাক্ট বাজারে আসে, সেগুলো মানুষের চাহিদার উপরে ডিপেন্ড করে আসে।
কোন ধরনের মানুষ কত প্রাইস রেঞ্জের মধ্যে কি ধরনের ফিচার চায়, কোন ধরনের ফিচারের জন্য মানুষ অধিক থেকে অধিকতর টাকা খরচ করতে রাজি আছে এবং মানুষের চাহিদা অনুযায়ী ফিচার তৈরি করাটা অ্যাপলের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিমের কাজ। আর এই সব জিনিসই অ্যাপলের প্রোডাক্টকে এতটা সুপ্রিয়র বানিয়েছে। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সাথে সাথে অ্যাপল কোম্পানি প্রিমিয়াম কোয়ালিটির সফটওয়্যার এবং তারা তাদের প্রোডাক্ট তৈরি করার জন্য সবচাইতে সেরা মানের টুলস ব্যবহার করে থাকে, যেগুলো হয়ে থাকে খুবই উন্নত মানের এবং ইউজার ফ্রেন্ডলি। এগুলোর বাইরেও অ্যাপলের প্রোডাক্ট বেশ সিকিউর হয়ে থাকে। জি হ্যাঁ, অন্য যে কোনো কোম্পানির প্রোডাক্টের তুলনায় অ্যাপলের প্রোডাক্ট যারা ব্যবহার করেন তারা নিজেদের বেশ সিকিউর বলে মনে করেন। আর সম্ভবত এই কারণেই যারা একবার অ্যাপলের প্রোডাক্ট ব্যবহার করেছেন তারা আর এই কোম্পানি কখনোই সুইচ করে না। অ্যাপল তাদের প্রোডাক্ট রেগুলার বেসিসে আপগ্রেড করে, কেননা অ্যাপল কোম্পানি মনে করে যারা এত দাম দিয়ে তাদের প্রোডাক্ট কিনে ব্যবহার করছে তারা যেন ভবিষ্যতেও শুধুমাত্র তাদেরই প্রোডাক্ট ব্যবহার করে। এরপর আমরা যদি অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপারে কথা বলি তাহলে অ্যাপল কোম্পানি সেখানেও কোনো কমতি রাখেনি। এজন্যই যেসব দেশে অ্যাপল স্টোর আছে সেখানে অ্যাপলের ফ্রি ওয়ার্কশপ থেকে শুরু করে অ্যাপল স্টোরের চাকচিক্য মানুষজনকে অ্যাপলের প্রোডাক্টের প্রতি আরও বেশি আকৃষ্ট করে থাকে। এছাড়াও টিভি সিনেমাতেও আপনারা অ্যাপলের প্রমোশন দেখে থাকবেন। বড় বড় তারকারা যেহেতু অ্যাপলের প্রোডাক্ট ব্যবহার করেন তাই কোনো টাকা খরচ না করেও অ্যাপল তাদের ব্র্যান্ডের প্রমোশন করে থাকে। আপনারা খেয়াল করে দেখবেন কোনো মুভি কিংবা টিভি প্রোগ্রামে যদি কোনো ফোন, ল্যাপটপ কিংবা পিসির লোগো দেখা যায় তাহলে সেটাকে সাধারণত ঢেকে দেয়া হয়। কিন্তু ওই একই দৃশ্যে যদি ওই ফোন, ল্যাপটপ কিংবা পিসিগুলো অ্যাপল ব্র্যান্ডের হয় তাহলে কিন্তু সেগুলো ঢেকে দেয়া হয় না। অর্থাৎ মানুষজন একদম ফ্রিতে অ্যাপলের প্রমোশন করে থাকে। যেমন আপনি যদি কখনো অ্যাপলের ফোন ব্যবহার করে থাকেন তাহলে আপনি কারো না কারো সামনে এটা অবশ্যই বলেছেন যে ভাই, অ্যাপলের থেকে আর ভালো কিছু হয় না। আর আপনার ওই কথা শুনে আরেকজন অ্যাপলের প্রোডাক্ট কেনার জন্য রেডি হয়ে যায়, আর সেটার দাম হোক না যতই বেশি। আর এই সব কৌশল ফলো করেই অ্যাপল নিজেদেরকে মার্কেট লিডার হিসেবে প্রতিষ্ঠিত করে রেখেছে। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনারা এটা জানতে পেরেছেন যে কেন অ্যাপল প্রোডাক্টের দাম এত বেশি। অ্যাপলের প্রোডাক্ট কেনার জন্য আপনারা বেশি দাম দিচ্ছেন এটা এতক্ষণে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তবে অ্যাপলের প্রোডাক্টের সাথে আপনি যেটা পাবেন সেটা হলো একটা কোয়ালিটি ফিলিং এবং ইউজার স্যাটিসফ্যাকশন। এখন সিদ্ধান্ত আপনার, কোয়ালিটি ফিলিং এবং ইউজার স্যাটিসফ্যাকশনের জন্য আপনি এত টাকা খরচ করবেন কি না। আপনার জবাব যাই হোক কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এমন ইন্টারেস্টিং ভিডিও রেগুলার দেখতে চাইলে আমাদের চ্যানেল দ্য বক্স টিউব লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।